হ্যালো আমি চলে যাচ্ছি। দিশা, চলে যাচ্ছিস মানে? আসলে বাবার ট্রান্সফার হয়ে গেছে। এই, তোর মাথা ঠিক আছে তো? না রে, আমি সত্যিই চলে যাচ্ছি। ভাজনা হচ্ছে নাকি আমার সাথে? কখন যে তুই আমার কাছে এতটা মানুষ হয়ে গেছিস আমি বুঝতেই পারিনি। কিছু কথা ছিল, হয়তো তোকে আর কখনো বলাই হবে না। কোথায় আছিস তুই? স্টেশনে দাঁড়া, আমি আস। না রে, আসতে হবে না। যদি ভাগ্যে মিলন লেখা থাকে তাহলে অবশ্যই আমাদের দেখা হবে। গুড বাই। এতদিন হয়তো তোকে আমি বুঝতে পারিনি, কিন্তু তোকে আজ হারানোর পর বুঝতে পেরেছি। হ্যাঁ, তুই আমার প্রথম অতিথি, আমার প্রথম প্রেম। তুই ছবি তুলি কেন? স্মৃতি, এই যে আমাদের স্কুলের হিরোটা মার খাইছে। আমি কি ইচ্ছা করে মার খেয়েছি? তুই তো বললি না মারপিট না করতে। আমি তোকে মারপিট করতে বারণ করেছি, মার খেতে না, বুঝলি? হয়েছে হয়েছে, এখন মলম লাগা। আমার জীবনে মিলবো দুজনা এক শুভ লগনে। আমায় ফেলে আর কারোর সাথে চলবে না, আমায় ভুলবে না, এই কথা ভুলবে না মন। আমার এক নতুন মস্তানি শিখেছি, আদরে আপনারে চোখে সে লিখেছে। আমার যত প্রেম নাও দি
দিলাম তোমাকে, তোমার যাচ্ছে দাও সবে আমাকে, ভালোবাসি আর তুমি কাউকে বলবে না, আমায় বলবে না, এই কথা ভুলবে না মন, আমার এক নতুন মস্তানি শিখেছি শিখেছি, আদরে আপনারে চোখে সে লিখেছি। হ্যালো, তুই দিশাকে কি করে চিনিস? আরে দিশা, ও তো আমার ক্লাসমেট। তার মানে তোর কলেজেই পড়ে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর সাথে আমি পরে কথা বলছি। ভালোবাসি তাই ছুটে ছুটে যাই তোর কাছে বারে বার, ভালোবাসি তাই নিজেকে হারাই শেষ ঠিকানা। আজ 2 বছর পর তোর সাথে আমার দেখা হবে, কে জানে তোকে দেখতে কেমন লাগবে, আগের মতো নাকি অনেকটা বদলে গেছিস। ভালোবাসি তাই ছুটে ছুটে যাই তোর কাছে বারে বার, ভালোবাসি তাই নিজেকে হারাই শেষ ঠিকানা।